ওয়েলকাম ফ্রেন্ডস, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের 100 পয়েন্ট রোস্টার বা যেটাকে রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট বলা হয়, সেটি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে অ্যানেক্সচার এ শিক্ষক শিক্ষিকাদের জন্য এবং অ্যানেক্সচার বি শিক্ষাকর্মীদের জন্য জমা নেওয়া হয়েছে। কিন্তু আবার মডিফাইড অ্যানেক্সচার এ অ্যানেক্সচার বি জমা নেওয়ার কথা বলা হয়েছে। কেন মডিফাই করা হলো, কোন জায়গাটা মডিফাই করা হলো, আমরা আলোচনা করব এবং সেটা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মী দেখে নেওয়ার প্রয়োজন আছে, কেন প্রয়োজন সমস্ত বিষয়টা আমরা দেখে নেব। তার আগে আমরা একটু প্রথমে বিজ্ঞপ্তিটা দেখে নিই। বিজ্ঞপ্তিতে যেটা বলা হচ্ছে, দেখুন যে মডিফাইড অ্যানেক্সচারটাকে এখানে দেখতে বলা হচ্ছে, অ্যানেক্সচার মানে অ্যানেক্সচার এ এবং অ্যানেক্সচার বি, তার কলম 4 এবং 5টাকে মডিফাই করা হয়েছে। কি জন্য করা হয়েছে? না, ইনক্লুড অল ক্যারেক্টার্স অফ এ ভ্যাকেন্সি অ্যান্ড ক্যান্ডিডেট। প্রথম যে রূপটা ছিল সেখানে সমস্ত ক্যান্ডিডেট মানে সমস্ত এমপ্লয়ির নাম কিন্তু আসছিল না, প্রত্যেকের নাম যাতে সেখানে আসে তার জন্য মডিফিকেশন করা হয়েছে। আমরা এবার দেখে নেব আগে কি রকম ছিল, পরে কি করা হয়েছে। ওপরেরটা হচ্ছে আগে, কলম 4 এন্ড কলম 5-এর কথা বলা হয়েছে। কলম 4-এতে দেখুন আগে যেটা বলা ছিল, হোয়ে দ্য রিজার্ভ ফর এসসি অর এসটি, অর্থাৎ এই কলমটাতে 100 পয়েন্ট রোস্টারে যে পোস্টটা আমি লিখছি সেটা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের জন্য রিজার্ভ হলে আমাকে লিখতে হবে, অন্য রিজার্ভেশনের জন্য বা অন্য ক্যাটাগরির জন্য লেখার কোনো প্রয়োজন ছিল না। পাশাপাশি 5 নম্বর কলমটাও, নেম অফ দি ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড ইন্ডিকেটিং শিডিউল কাস্ট অর শিডিউল ট্রাইব, অর্থাৎ যারা শুধুমাত্র এসসি বা এসটি ক্যাটাগরির জন্য সেই রোস্টারে রয়েছেন তাদের নাম লিখতে বলা হয়েছিল, সকলের জন্য লিখতে বলা হয়নি। এর ফলে কিন্তু অনেকেই বাদ চলে গিয়েছিলেন, এটা হয়তো আপনারা যারা কাজটা করেছেন আপনারাও দেখে থাকবেন। পরিবর্তিত বা রিভাইসড যে অ্যানেক্সচার বার করা হয়েছে, অ্যানেক্সচার এ এবং অ্যানেক্সচার বি, তার 4 নম্বর কলমে যেটা বলা হচ্ছে, হোয়ে দ্য রিজার্ভ ফর জেনারেল এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের বিভিন্ন ভাগ রয়েছে এক্সেট্রা, অর্থাৎ আরও যা যা ভাগ আছে সমস্তগুলোই এখানে মেনশন করতে হবে, যেমনটা 100 পয়েন্ট রোস্টারে মেনশন করা আছে। পাশাপাশি 5 নম্বর কলমে তো বলা হচ্ছে, নেম অফ দি ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড ইন্ডিকেটিং, বলে ওই সমস্ত ক্যাটাগরিগুলোকে এবার আনা হয়েছে, অর্থাৎ এখানে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীর নাম লিখতে হবে এবং ব্র্যাকেটের মধ্যে তিনি কোন ক্যাটাগরির জন্য সেটাও লিখতে হবে। সেটা যেমন 100 পয়েন্ট রোস্টারে মেনশন করা আছে সেইভাবেই কিন্তু লিখতে হবে। তারপর বাকি বিষয়গুলো আসছে, এখানে যদি এসসি হয় তিনি এসসির জন্য এসছেন কি না, নাকি রোস্টার ভায়োলেট করা হয়েছে, এগুলো আগে আপনারা করেছেন আগের দফায়। একই জিনিস, শুধুমাত্র এখানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ছাড়াও বাকি যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোকেও ইনক্লুড করা হলো, অর্থাৎ আবার রিভাইজড ফিল আপ করে অ্যানেক্সচার এ এবং অ্যানেক্সচার বি জমা দিতে হবে, যেমন আগের বারে জমা দিয়েছিলেন। এবং এই কাজটা করার সময় বা যখন কাজটা হবে, প্রত্যেক শিক্ষক এবং শিক্ষাকর্মীর দায়িত্ব বিষয়টা কিন্তু লক্ষ্য রাখা যে তার 100 পয়েন্ট রোস্টারে যে জিনিসগুলো মেনশন আছে সেগুলো প্রপারলি এখানে কিন্তু উঠেছে কিনা, ঠিকঠাক হয়েছে কিনা, কারণ এগুলো আগামী দিনে হয়তো অনলাইনে সমস্ত বিষয়টা হয়ে যাবে। একবার ভুল হলে তখন কিন্তু কারেকশন করার জন্য অনেক সমস্যা হবে এবং যার ফলস্বরূপ রিটায়ারমেন্টের সময় কিন্তু এর প্রভাব পড়তে পারে। যে কারণে আমি প্রত্যেককেই অনুরোধ করব বিষয়টা নিজেরা একটু ভেরিফাই করে নেবেন যে 100 পয়েন্ট রোস্টারের সাপেক্ষে এখানে যেটা লেখা হচ্ছে বা যেটা তোলা হচ্ছে সেটা সঠিক হলো কিনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।